ওয়েলকম ডে স্টুডেন্টস আজ আমি চতুর্থ শ্রেণী ইংরাজি কাজপুস্তিকার পেজ নম্বর টোয়েন্টি সেভেনে থাক ক্যাটস পাঠর একটিভিটিগুড়ি আলোচনা করা পিলা মানে পেজ নম্বর টোয়েন্টি সেভেনে দেখ অ্যাক্টিভিটি ফোর নম্বর ফোর লুক এট দ পিকচরস অ্যান্ড রাইট দিয়ে আর্ নেমস মানে পিকচারস গুড়ি দেখ তলে যে চিত্রগুলো দিয়েছে তাকে দেখি রাইট দিয়ে আর্মস সেগুলো নাম লেখ তো দেখ প্রথম যে চিত্রটা অনেক ইয়ে হল আমার সু এস এচ ও ই মানে জোতা তাপরে ইয়ে হল ঝরকা ইংরেজি আমি ইয়ে কু ওইন্ডো বুঝলাম ডবলু আই এন ডিও ডবলু তাপরে এই যে চিত্রটা এবং কার্ডবোর্ড তো প্রথমটা এস ও ই উইন্ডো আই এন তাপরে ইয়ে কব বোর্ড সি ইউপি এ আর ডি কব এবং এটা হলো সি এ আর ডি বি ও এ আর ডি পিলা মানে এই বলে লাইন ভিতরে লেখি অ্যাক্টিভিটি 5 দেখো অ্যাক্টিভিটি 5 হল নাম্বার 5 অ্যানসার দ ফলোইং কোশ্চেনস ইন দ স্পেস গিভেন ফর ইচ নাম্বার এ হল্লা হোয়ার ডু ক্যাট স্লিপ ৱেৰ ডু কেট স্লিপ মানে কেটছ স্লিপ বিৰাটী মানে শুৱা ত আমি দেখিলে কেশ স্লিপ এনি ৱেৰ যিকোনো স্থান শুৱৰ দ টেবল অন দেয়াৰ টপ অফ এ পিয়ানো ৱিণ্ডো লেঞ্চ ওপন ড্ৰয়াৰ এম টি চু লেপ বুজিলা কাৰ্ডবোৰ্ড বক্স কপবৰ্ড উইথ ইয়াৰ ফ্ৰক এইবলীয়া অনেক স্থানে कैट्स स्लीपाने सबू लेखा लिखिले कैट्स स्लीप अंडर द टेबुल अन् द चेयर टप अफ ए पियानो विंडो लेज इन ओपन ड्रयर एम टी इन कार्डबोर्ड बक्स कपबोर्ड एटसेट्रा एटसेट्रा मान इत्यादि बुझला नंबर बी है ह्वाट डू कैट्स लाइक टू ईट मैं कैट्स तो like मैंने कौन खेल पसंद करती पाने कैट्स मूसा आने माया पसंद करती तो लिखे Cats like to eat mouse and fish. आम लिखने कैट्स लाइक टू ईट माउस एंड तापर नंबर सी है डु यू हाव एनी कैट इन योर हाउस तुम घर विराड़ी अच्छा कि आम घर मान प्राय विराड़ी था तेज लिखा हाव ए कैट इन आवर हाउस बुझे ला? तो पाने देख जदि अच्छा वी हाव ए कैट इन आवर हाउस एवं और जदिना लिख हाव नो कैट इन आवर हाउस बुझेगा नंबर डी है इज दे इन द लास्ट लाइन ऑफ़ अफ दोएम आम रे जो लास्ट लाइन रे जो दे देटा देखे बुझौती तो देख एनि दे डोट केयर जेको स्थान से चिंता करती ना देोन्यार कैट्स लिव एनिवेर बुझेगा तो दे मैंने क्या बुझे ए कैट्स मान को बुझे जे से कि যেকোন স্থানের শুয়ে যাতে বুঝলাম তো আমি লিখলে দে ইন দাস্ট লাইন অফ দ্য পোয়েম আর ক্যাটস মানে লাস্ট লাইন রে যে দে অটা ক্যাটস মানুষ বুঝেছি তারপরে নম্বর ই হে আর্ দ ফ্রক্স হেয়ার আর্ দ ফ্রক্স ফ্রকস গুড়ি কেউঠার অয়েম রে দেখ এটি লেখা হইছে ইন দ কব উইথ ইয়ার ফ্রকস ইন দব বোর্ড উইথ ইউর ফ্রক্স মানে ফ্রক্স গুড়া बुझेगा तो आप लिखने द फ्रक्स आर इन द तापर पे नंबर ट्वेंटी एट नंबर वन देख एसेसमेंट टू नंबर वन एंड दाइट इट्स नेम इन इ बक्स गिवेन टेबुल बुझे चेयर बुझे बैग बुझे देख डग डा गोटे बा पशु बुझेगा तो डगर अड अच्छी बुझेगा नंबर टू है देख দ অপোজিট অফ ফ্যাট ফ্যাট্র বিপরীত ফেট মানে হল মোটা এবং থি টিএচ থিন এন থি মানে হল পতলা বুঝলাম তো ফেট অপোজিট হব থি তাপরে নম্বর থ্রি দেখ দ ব্যাট ম্যাচেস ওইথ বল মানে ব্যাট বল রাইট এ ওয়ার্ড দ্যাট ম্যাচেস উথ তো যেমি আমি বল কোচু সেভাবে আমি কু প্লেট তো আমি এটা লিখব কপ তারপরে তাপরে নম্বর ফোর রাইট দ রাইমিং ওয়ার্ড ফর টল 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 রাইমিং ওয়ার্ড হব মনে কর ফল এফ এ এল এল টল ফল বা ফল সহ আমি কল লিখি সি এ এল এল কল বুঝলা এই বলে তারপরে নেক্সট নম্বর দেখ ফাইন্ড দ নেম অফ এ বার্ড এন্ড এন্ড এনিমল ফ্রম দ ফলোই ক্রস ওয়ার এন্ড রাইট অন এই যে পজলটা দিয়েছি আমি এই ভিতরে বার্ড এবং গুটে এনিমল নাম বাহার করবা তো দেখ বার বার মানে চড়াইব পক্ষী তো সিআর ও ডবলু ক্রো ক্রো মানে কৌ ইয়ে হল গোটি বার এবং দেখি অর এ টি রেড রেড হল গোটি এনিমাল ও একস অক্স অক্স মানে বলদ ইয়ে বি গোটি এনিমাল বুঝি এচিএন হেন হেঁধ গোটে বার বুঝলাম তো আমি লেখি পে মানে গোটে গোটে লেখা কুয়াযছে আমি গোটে লিখলে মধ্যে চলিবা দেখিপার দেখ সিআর ও ডবলু ক্রো মানে কৌ এচ এন হেন হে মানে কুকুরা বুঝলাম তাপরে আমার আর্টি রেট রেট মানে মূষা ও এস অক্স মানে বলদ ইয়ে ও ইয়ে এনিমালস পিলা মানে এই আমি তোম ইংরাজি কার্য পেজ ও টোয়েন্টি আলোচনা কলে আজ ভিডিওরে पूर्ण देखा आसंवा रे, धन्यवाद